হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারা ভালো থাকেন। আজকে আমি দেখা করব ঈদ উপলক্ষে চটপটি। প্রথমে আমি যে এরকম এটা নিয়েছি, ভুট্টা নিয়েছি, ডব্লিউটা নিয়েছি, ওখান থেকে এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার পর তারপরে আস্তে আস্তে সব কিছু মিশাবো। যখন ডব্লিউটা সিদ্ধ হয়ে যাবে, তারপর এটার উপরে কিছু ছোলা ভেসে উঠবে, এই যে এই টাইপের। এগুলি আমাকে ফেলে দিতে হবে। এগুলি ফেলার পর আমি কিছু আলুকে কিছু আধা ভাঙা করে রেখেছিলাম, যেন এগুলি পুরা ম্যাশ না হয় এটা খেয়াল রাখতে হবে। আলুগুলো আবার দিয়ে দিলাম। আলু এবং চটপটির মশলা দেওয়ার পর 10 মিনিটের জন্য আবার চুলায় বসাতে হবে। এখানে আমি চটপটির মশলা দিয়ে দিচ্ছি। চটপটির মশলাটা আমি আপনাদেরকে নেক্সট টাইম আবারও দেখিয়ে দিব কীভাবে চটপটির মশলাটা করা হয়। এখন আমি 10 মিনিটের জন্য এগুলি একটু ফুটিয়ে নিব। তেঁতুলটাকে আমি 4 থেকে 5 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। যত বেশি তেঁতুলটাকে ভিজানো যাবে, ততই আপনার ভালো হবে, সফট হবে এবং আপনার টকটা বের হবে। এই যে আমি বের করে নিলাম, এবং একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিব। এখন স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দিলাম, এবং যাদের পছন্দ না হয় আপনারা বিট লবণটা নাও দিতে পারেন, বাট আমি এখানে একটু বিট লবণ দিলাম। তারপরে 1 চামচ চিলি ফ্লেক্স যেটাকে বলা হয় সেটা দিলাম। আপনারা যতটুকু ঝাল খাবেন বুঝে অতটুকু আপনারা দিতে পারেন। আমি সামান্য একটু সৌন্দর্যের জন্য, দেখার জন্য, অনেক কিছু খাওয়ার জন্য হয়ে থাকে, এবং এগুলিকে ভালো করে মিক্সড করে নিই। এখানে আমি কিছু শুকনো আস্ত মরিচ নিয়েছি, 1 চামচ ধনিয়া নিয়েছি, 5 ফোড়ন জিরা এবং শাহী জিরা, তারপর এটা হলো মেথি 1 চামচ, গোলমরিচ, লং নিয়েছি 1 চামচ, এবং মরি নিয়েছি 1 চামচ। সবগুলোকে আমি একটু ফ্রাই প্যানে একটু টেলে নিব, এবং সব আলাদা রেখে দিয়েছি আমি বিট লবণটা। সবাই শেষে বিট লবণটা মিক্সড করব। শুকনা মরিচ আলাদা একটু এগুলিকে টেলে নিতে হবে। প্রথম আগে এগুলিকে ভালোভাবে ব্লেন্ডারের উপর করে নিতে হবে এগুলি, তারপর শুকনা মরিচটা মিশিয়ে নিব। এখন আমি মরিচগুলোকে ফ্রাই প্যানে টেলে নিচ্ছি। কি কেমন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। মরিচগুলোকে আমি আলাদা করে রেখেছি, এগুলিকে আবার একটু প্যানেতে নেড়ে নিব। আমার মশলাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলিকে আলাদা একটা প্লেটে নিয়ে নিয়েছি, এবং তারপর আমি মরিচগুলোকে একটু গরম করে নিব আলাদা, আর এখানে মশলাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিলাম। তারপর মশলাগুলোকে ব্লেন্ডার করার আগে আমি কিছু এই চামচে, যে চামচে মশলা ই নিয়েছি, যে মশলাগুলো নিয়েছি, ওই চামচ দিয়ে 1 চামচের চেয়ে একটু কম বিট লবণ নিয়ে নিলাম, এবং বিট লবণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সবগুলি একসাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর আস্তে আস্তে এগুলিকে ব্লেন্ডার করার জন্য আমি পটি নিয়ে নিচ্ছি, ব্লেন্ডার জগটাতে। আমি সবগুলি একসাথেই দিব, কেন আমার ব্লেন্ডারে কোনো সমস্যা নাই যে অল্প অল্প করে দিতে হবে। অনেকে অল্প অল্প করে দিয়ে থাকেন, বাট আমার এটা লাগবে না, আমার এটা মোটামুটি হয়ে যায়। দেখে নিব যে কতটুকু এটা মিহি হলো। না, এখনো হয় নাই, আরো মিহি করতে হবে, একদম পাউডার করে নিতে হবে, না হয় মশলাটা ভালো দেখা যায় না, খেতে মুখে লাগে। হয়ে গিয়েছে আমার মশলা, চটপটি মশলা কিংবা চানা চাট মশলা যেটাই বলা হোক, হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বয়মের মধ্যে ঢুকাবো। সবার শেষে মরিচগুলোকে
আলাদা আমি ব্লেন্ডার করে নেছি। মরিচগুলো আলাদা করলে তাহলে ভালোভাবে মিহি হয়, মিশাইতেও সুবিধা। দিয়ে নিলাম। তারপর আমি একে একে সবগুলো সেই ডালটার সাথে আলু মিশাই ফেললাম। আলুগুলো দেওয়ার পরে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। কতটুকু লাগবে সেটা আপনারা পরিমাণ করে দিয়ে দিবেন। তার উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর ধনে পাতা, এগুলি আবার যে কেটে রেখেছি তা দিয়ে দিলাম। তারপর সবার শেষে উপর দিয়ে যে আমার ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমটাকে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আপনারা কতটুকু খাবেন সেই অনুযায়ী ঝালটা দিতে হবে, ওই পরিমাণ হচ্ছে। তারপর এগুলি একসাথে মিক্সড করে নিতে হবে। আরও একটা এগ করে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে এটা ঘন হবে, চটপটির মশলাটা সহ একসাথে এটা ঘন হবে এবং খেতে টেস্ট লাগে। তারপর আমি যে হাতে বানিয়ে মশলাটা রেখেছিলাম এই মশলাটা তার উপর দিয়ে দিলাম। আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে। তারপর এবার খাওয়ার পালা, যতটুকু টকের দরকার ঠিক ওই পরিমাণ মতোই টক নিতে হবে। তারপর তেঁতুলের যে টক সেটা মিক্সড করে নেব। তারপর টেবিলে পরিবেশন করলে যে যতটুকু খেলো হয়ে গেল। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ বিওয়াস। আমার চটপটি মশলা সহ চটপটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই।